Yamaha FZS version 4 এই বাইকটা খুবই সম্প্রতি বাংলাদেশে আসতে চলেছে তাই আজকের এই ভিডিওতে এই বাইক সম্পর্কে আপনারা ফুল রিভিউ অর্থাৎ এই বাইকের ফুল স্পেসিফিকেশন সম্পর্কে জানতে পারবেন তো চলেন আর বেশি কথা না বাড়িয়ে বাইকটার রিভিউ করি প্রথমে এই বাইকের লুকস নিয়ে কথা বলি এই বাইকটার লুকস অন্যান্য ভার্সনগুলোর মতনই দেখতে শুধু এই ভার্সনটাতে হেডলাইটটা পরিবর্তন করা হয়েছে হেডলাইটের মধ্যে আপনারা দুই পাশে দুটো DRL এর সাথে LED লাইট পেয়ে যাবেন এছাড়াও এই বাইকের টেইল লাইট এবং ইন্ডিকেটরগুলোও LED থাকছে তো বলা যেতে পারে এই বাইকটার লুকস অতটাও ভালো না আবার একেবারে যে ফালায় ধরার মতন তেমনটাও না মোটামুটি চলে তো যাই হোক এখন আসি এই বাইকের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অর্থাৎ এই বাইকের ইঞ্জিনের দিকে তো এই বাইকের ইঞ্জিনে আপনারা পাবেন 149 সিসি ফোর স্ট্রোক টুবেল সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড FISOS এর একটা ইঞ্জিন তো এই বাইকের এই ইঞ্জিন থেকে আপনারা ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 12.2 BHP এট 7250 RPM এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন 13.3 নিউটন মিটার এট 5500 RPM তো এই বাইকের এই পাওয়ার দিয়ে এই বাইক থেকে আপনারা সর্বোচ্চ গতি দিতে পারবেন 120 কিলোমিটার প্লাস এবং সর্বোচ্চ মাইলেজ পাবেন 40 থেকে 45 কিলোমিটার প্লাস তবে যদি আপনারা RPM মেনটেন করে চলেন সেই ক্ষেত্রে এই বাইক থেকে আপনারা মাইলেজ 50 কিলোমিটারের আশেপাশেও পেতে পারেন এখন আসি এই বাইকের সাসপেনশনগুলোর দিকে এই বাইকের ফ্রন্টে আপনারা টেলিস্কোপিক সাসপেনশন পাবেন এবং রিয়ারে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন এখন কথা বলি এই বাইকের টায়ার এবং ব্রেক নিয়ে এই বাইকের ফ্রন্ট হুইলে আপনারা 100/80 সেকশনের টায়ারের সাথে 282 মিলিমিটার ডিস্ক উইথ ABS এবং রিয়ারে 140/60 সেকশনের টায়ারের সঙ্গে 220 মিলিমিটার ডিস্ক উইদাউট ABS অর্থাৎ এই বাইকে আপনারা সিঙ্গেল চ্যানেল ABS পাবেন তবে আমার মতে এই বাইকে ডুয়েল চ্যানেল ABS দেওয়ার উচিত ছিল এই বাইকে আপনারা ফুলি ডিজিটাল স্পিডোমিটার পেয়ে যাবেন যেটা দেখতে অনেকটা MT15 এর স্পিডোমিটারের মতন এক কথায় MT15 এর স্পিডোমিটারটাই এই বাইকে ব্যবহার করা হয়েছে এখন কথা বলি এই বাইকের বডি ডাইমেনশন নিয়ে তো এই বাইকের লেন্থ 2000 মিলিমিটার হাইট 1080 মিলিমিটার হুইল বেস 1330 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 মিলিমিটার এবং সিট হাইট 790 মিলিমিটার যেহেতু এই বাইকের সিট হাইট 790 মিলিমিটার সেই ক্ষেত্রে কম উচ্চতার ব্যক্তিরাও এই বাইকটাকে ইজিলি রাইড করতে পারবে এই সকল কিছু মিলিয়ে এই বাইকের ওজন গিয়ে দাঁড়ায় মাত্র 136 কেজি এছাড়াও এই বাইকে একটা স্পেশাল ফিচার ব্যবহার করা হয়েছে যেটা হচ্ছে হলো ট্র্যাকশন কন্ট্রোল যেটা এই সেগমেন্টের অন্য কোনো বাইকে থাকে না তো যাই হোক অবশেষে এখন এই বাইকের প্রাইস সম্পর্কে বলি যদি এই বাইকটা বাংলাদেশে আসে সেই ক্ষেত্রে এই বাইকের প্রাইস 2,80,000 টাকা থেকে 3,20,000 টাকার মধ্যে থাকবে তো যাই হোক এই ছিল আজকের এই ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট করে যেতে ভুলবেন না আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে